الشهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الصلاة والسلام على رسول الله আমাদের এক প্রাণ প্রিয় ভাই সুন্দর একটা প্রশ্ন করেছেন যে আমাদের এবং মহিলাদের মাঝে নামাজে কোনো পার্থক্য আছে কিনা। আমার প্রাণ প্রিয় দিনই ভাই সকল, আসলে নামাজ এমন একটি ইবাদত যে ইবাদত এর ক্ষেত্রে নারী পুরুষ কারো মাঝে কোনো দিক দিয়েই বিন্দুমাত্র পার্থক্য নেই। নামাজ ইসলামের দ্বিতীয় একটি মূল নীতি এবং মূল একটি স্তম্ভ, যে নামাজ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বান্দাকে প্রথমে জিজ্ঞাসিত করবেন। তো এই নামাজ যেভাবে রাসূলুল্লাহ আলাইহিস সালাম শিখিয়ে দিয়েছেন সেভাবে নামাজ পড়তে হবে। হাদিস থেকে জানা যায় যে রাসূলুল্লাহ আলাইহিস সালাম কখনো পুরুষদের কিংবা মহিলাদের নামাজ আলাদা আলাদা বা আলাদা আলাদা পদ্ধতি এমন কথা বলেন নাই। পৃথিবীতে যত হাদিস গ্রন্থ আছে সকল হাদিস গ্রন্থ থেকে এটা জানা যায় যে নামাজে যে সিফাত বর্ণনা করা হয়েছে, অর্থাৎ প্রত্যেকটি হাদিস গ্রন্থেই কিতাব সালাহ নামাজ অধ্যায় নিয়ে এসেছেন এবং সেখানে নামাজের কেফিয়াত কিভাবে নামাজ পড়তে হবে এবং নামাজের পদ্ধতি বিষয়ে আলোচিত হয়েছে। কিন্তু কোনো কিতাবের কোনো হাদিস গ্রন্থের অধ্যায় কিংবা পরিচ্ছেদে এটা পাওয়া যায় নাই যে মহিলাদের নামাজের বিধান আলাদা পুরুষদের আলাদা, বরং সকলের একই রকম কোনো পার্থক্য নেই। শুধু পার্থক্য পোশাক পরিধানের ক্ষেত্রে, নারীরা যখন নামাজ পড়বে তখন তাদের মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে, চেহারা খোলা রাখতে হবে, আর যদি ফেতনা আশঙ্কা থেকে থাকে তাহলে সেই অবস্থায় চেহারাও ঢাকবে। আর পুরুষদের পোশাকের ক্ষেত্রে শুধু বলা হয়েছে যে তাদের টাকনার উপর থেকে নিয়ে এবং শরীরের ডা ঢেকে ফেলবে, কিন্তু মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই মহিলাদের জন্য ঢাকতে হবে। এতটুকু শুধু পার্থক্য হাদিস থেকে জানা যায়। কিন্তু নামাজে তাকবীর তাহরিমা থেকে শুরু করে সালাম ফেরার পর্যন্ত যে বিষয়গুলো রয়েছে, তাকবীর, এরপরে তসবিহ, এরপর রুকু, সিজদা, আত-তাহিয়াত, শাহাদাত উলা, শাহাদাত সানিয়া, এই যে বিষয়গুলো রয়েছে এর কোনো বিষয়ই মহিলা পুরুষের মাঝে বিন্দুমাত্র পার্থক্য নেই। আমাদের সমাজে আমরা দেখতে পাই যে মহিলারা বুকের উপর হাত বাঁধে, আবার তারা যখন বসে তখন তারা হাত পা গুটিয়ে নিয়ে বসে। অথচ ইসলামী শরীয়তে এটা জায়েজ নয়, বরং না বুকে বা হাত বাঁধা ঠিক আছে কিন্তু হাত পা গুটিয়ে নিয়ে বসবে এটা ইসলামী শরীয়ত সম্মত নয়। আশিক রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বিশুদ্ধ সূত্রে হাদিস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ আলাইহিসসালাম বলেন যখন তো নামাজ পড়ে তখন এমন ভাবে সেজদা দিবে যাতে করে তোমাদের পেটের নিচ দিয়ে একটি ছাগলের বাচ্চা অতিক্রম করে। তো এই হাদিস দ্বারা এটা প্রমাণ বহন করে যে নামাজে সেজদারত অবস্থা হাত পা গুটিয়ে রাখা যাবে না, বরং হাত তার নিজ স্থানে উঁচু করে রাখতে হবে এবং পা এমন ভাবে রাখতে হবে যাতে করে সুন্দরভাবে পিঠ এবং প্যাট উঁচু হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। অনেকে আবার ভিন্ন ব্যাখ্যা দেন, যেটা ভুল ব্যাখ্যা, যে মহিলারা পুরুষরা যেভাবে রুকু করবে মাথা নিচ দিকে দিবে সেভাবে দিবে না, বরং সামান্য একটু হাল্লেই চলবে। তো এটা ঠিক না, এটা ভুল ব্যাখ্যা, মিথ্যা ব্যাখ্যা, এমন ধরনের অনেক মিথ্যা আজগুবি ব্যাখ্যা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই সকল মিথ্যা আজগুবি ব্যাখ্যা থেকে বিরত তৌফিক দান করুন। মন্ত পুরুষ ও মহিলার মাঝে নামাজে কোনো পার্থক্য নেই। আরেকটি পার্থক্য হলো যে মহিলারা যখন অসুস্থ হবে, হায়েজ অবস্থায় যখন এসে যাবে তখন তারা নামাজ পড়বে, তার জন্য নামাজ একেবারে বাপ, কিন্তু রোজা তারা আদায় করবে, রোজা আদায় করবে। কিন্তু পুরুষের কোনো অসুস্থ অবস্থায় মাপ নেই, বরং পুরুষ যখনই সে সুস্থ হবে, যখনই সে জ্ঞান ফিরে পাবে তখন সে নামাজটি আদায় করে নেবে, কাজ আদায় করে নেবে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, সঠিকভাবে রাসূলুল্লাহ আলাইহিস সালামের সুন্নাতি পদ্ধতিতে নামাজ আদায় করার তৌফিক দান করুন।